Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা মহসিন ভাইয়ের। হ্যাঁ, মহসিন উল হাকিম, তোমরা সবাই জানো এবং আমিও দেখেছি আর কি তার সুন্দরবনের ভিডিওগুলো। সুন্দরবন মহসিন ভাই বলতেই সুন্দরবনের কথা মনে পড়ে এবং আজকে এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি এবং সুন্দরবনে যে তার বিচরণ ক্ষেত্র সেটা অনেক বড়, সুবিশাল এবং প্রত্যেকটা মানুষের সাথে তার যে যোগাযোগ রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি এবং সেখানকার সমাজ জীবনের সাথে তাদের উন্নতির জন্য প্রকল্পে তিনি যা যা কাজ করেছেন সেগুলোও আমরা কিন্তু কিছু কিছু দেখে নিয়েছি অলরেডি এবং আরও দেখব সুন্দরবনের আর্থসামাজিক এলাকায় তার যে বিচরণ রয়েছে, তিনি যে কাজগুলো করছেন সেইগুলো নিয়ে আরও আমরা সামনের দিনে ভিডিও দেখব। তবে আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা দিল্লিতে। হ্যাঁ, দিল্লি থেকে গুয়াহাটি হয়ে উটি, তো এই হচ্ছে না, দিল্লি থেকে উটি হয়ে গুয়াহাটি এই একটা সিরিজ চলছে যত সম্ভব এবং সেটা পর্ব দুই আর টাইটেলটা হচ্ছে দিল্লির ভালোবাসা। তো মহসিন ভাইকে আমরা বাঙালিরা যারা অনেকেই চিনি, আমি সবাই বলবো না, সবার হয়তো নাও চিনতে পারে, কিন্তু আমি বলবো যে অনেকেই চেনে, অন্তত 30% মানুষজন চেনে। তো সেই মহসিন ভাইকে দিল্লির মানুষজন কীভাবে চিনল, মানে দিল্লির ভালোবাসা যেহেতু বলা হয়েছে সেখানে অবশ্যই কোনো মানুষজনের সাথে দেখা হবে এবং সেখানে তাদের যে ভালোবাসা সেটা ব্যক্ত করবে তারা, সেটা নিয়েই আমরা মনে হয় যত সম্ভব আজকে এই ভিডিওটা দেখব। তো খুবই উৎসাহিত হয়ে আছি, আশা করি তোমরাও উৎসাহিত সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য এবং ডেসক্রিপশন বক্সের যথারীতি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সুন্দরবনকে আন্দার ইতনা সারা वो तो उन लोग तो है ना सारा हिम्मत ना हो, जोर ना हो तो ऐसा काम करना बहुत ही मुश्किल है। नया दिल्लीर অভিজাত এলাকা, অভিজাত হোটেল আর নানা রকমের কর্মব্যস্ততার কারণে ঠিক মানুষের সঙ্গে মেশা সম্ভব হচ্ছিল না। সেদিন কাজ শেষ করতে করতে আমাদের রাত প্রায় 10টা বেজে গেল এবং তারপরেই বেরিয়ে পড়লাম বললে ভুল হবে, আমাকে নিতে আসলেন ইয়াসিন ও তার বাবা। দিল্লির এই পরিবারটির সঙ্গে যোগাযোগ মাস ছয়েক হলো। আমার খুব ভালো লাগছে এত দূরে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তুমি কি বাংলা বোঝো? Yes, I am absolutely, I can understand but I can't kind of speak. আমরা দিল্লিতে এবং আমাদের সাথে সম্পর্ক হচ্ছে নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এবং থ্রু ভিডিও অফ সুন্দরবন সব বাংলাদেশ। And we are going to his home, uncle's home. আমরা দিল্লিতে যাচ্ছি কোন জায়গায়? It's IP extension Mandavli. Mandavli? Yeah. Okay, IP extension. চলো যাই। Let's move. Uncle, চলেন। চলেন। সারাদিন নানা রকমের কাজ ছিল, বেশ টায়ার্ড ছিলাম আমরা, কিন্তু তারপরেও এই যাত্রাটি মিস করা যাবে না। মান্ডাওয়ে দিল্লির একটি অঞ্চল, সেখানে যাচ্ছি ইয়াসিন এবং তার বাবার সঙ্গে। সঙ্গী হলেন আমার এক সহযাত্রী রাশেদ বাপ্পি। মানসিং রোড থেকে আমরা যাচ্ছি মান্ডাওয়ে, রাত বাজে 10টা। এত কাজের মধ্যে ছিলাম যে সময় বের করে রাত ছাড়ার উপায় দেখলাম না। বুঝতে পারছো ইয়াসিন, দেখলাম যে রাত ছাড়া এবং আজকে রাত পার হলে ওই যে এখনও ওখানে টেবিলে বসে কালকে কি হবে, কি করে কি হবে এগুলো হচ্ছে আর কি। এর মধ্যে আর একটা নতুন প্রোগ্রাম ঢুকছে, এই জন্য আমি বললাম যে আর সুযোগ দেওয়া যাবে না, দেখা যাওয়া হওয়ার আজকেই টাইম। আমি বলছি যে দিল্লিতে এসছে, হ্যাঁ আমাদের বাসায় কি আসবে? হ্যাঁ, এরকম একটা মনের ভিতরে ছিল আর কি, হ্যাঁ যে আসবে কি না আসবে কি না। খুব ইচ্ছা থাকে যে একদম
মানে মাটির কাছাকাছি থাকার, মানে হাঁটবো রাস্তায় ঘুরবো, চায়ের দোকানে চা খাবো। আর বিশেষ করে আমি ইন্ডিয়াতে এই নিয়ে তিনবার, আমার মানে লাস্ট যেবার আসছি আমি অপরিচিত দুইটা বাড়িতে বিয়ে খেয়েছি, শুধু মিউজিক শুনে ঢুকে পড়েছি। তার মানে কোনো পরিবারে ঢোকা, তাদের ঘরে ঢোকা, তাদের ঘর দেখা, তাদের সাথে কথা বলে, এটা আমরা আসলে মিস করতে চাই না। না সেটা নয়, আসলে হয়েছে কি যে এই যে যখন আমরা একটা ফাইভ স্টার হোটেলে আছি, তাই না, এটা গ্রাউন্ডের সাথে আমাদের ডিটাচমেন্ট তৈরি করে। আজকে আমরা বলছিলাম যে এই হোটেলে না থেকে আর এক নরমাল হোটেলে থাকলে আমাদের অনেক ঘুরতে পারতাম, অনেক মানুষের সাথে যোগাযোগ হতো। ঠিক আছে, ফ্রি হ্যায় তো ইফ ইউ আর ফ্রি দেন ইউ ক্যান সারাউন্ড এন্টায়ার দিল্লি হোল নাইট, নো ইস্যু, নো ইস্যু। টুমরো ইজ মাই হলিডে, ডে আফটার টুমরো অলসো ইজ মাই হলিডে, সো আমার যদি হলিডে থাকতো তাহলে কত ঘুরতাম আমরা একসাথে। হ্যাঁ, ইয়াসিনের সাথে আমার প্রথম মনে হয় মেসেঞ্জারে নক করছিল, না মেসেঞ্জারে। মাই ফাদার ইজ মিন্স হি লাভ টু ওয়াচ ফিশিং। আচ্ছা, হি ইউজ টু ফিশিং হোল নাইট when he was young. Understood, got it. সুন্দরবনের মাছ আপনাকে টেনেছে আঙ্কেল। এক্স্যাক্ট, ও আঙ্কেল, তাহলে আপনি কি মানে বর্ষিদে মাছ ধরা পছন্দ করেন? হ্যাঁ, আমি আপনার জন্য আঙ্কেল আধা ঘন্টার মতো সময় লাগলো আমাদের। ইয়াসিন ড্রাইভ করছিলেন এবং রাতের দিল্লি বলে খুব অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। আমাদের রাশেদ বাপ্পি বেশ মজা পাচ্ছিলেন। যাই হোক, গল্প করতে করতেই পৌঁছে গেলাম ইয়াসিনদের বাড়িতে, গিয়ে অবাক হয়ে গেলাম। দুটো মেয়েও পছন্দ করে, আমার বউ, আমার ছেলে, আমার বস, ওইগুলোই দেখি থাকি। আমাদেরও তো করবেন ভিডিও, তাও ছাড়বেন নিয়ে। অনেক দূরত্ব, ভিন্ন একটি দেশ, ভাষাও ভিন্ন, এবং তারপরেও এই যে সংযোগটি, এটি আসলে দারুণ একটি বিষয়। সত্যিকার অর্থে এটি ভালোবাসার একেবারে উৎকৃষ্ট উদাহরণ, মাঝখানে কোনো খেদ নাই। আপনি অত একটা বাচ্চার কত মদত করেন, ছোটো বাচ্চাদের কত ভালোবাসেন, তাই আমার এই বেবিটা সবসময়ের জন্য বলে বলে কি আঙ্কেলটা খুব ভালো, বাচ্চাদের কত ভালোবাসে। আমার বড় মেয়ের বাচ্চা, লেকিন আমি কিন্তু আমার কাছে থেকে পড়াশোনা করে, আর এর আব্বু আর আম্মু এরা ওখানে চেন্নাইতে থাকে। ও যাতে চায় না আমার কাছ থেকে, আমার ছেলে আপনার এত পছন্দ করে, বাপরে বউ খুব লাইক করে, সবসময়ের জন্য বলে আঙ্কেল ডাকবো ডাকবো। আর আমি এখন তো মনে করতেছি আমি কখনো দেখিনি, মানে এইভাবে বড় স্ক্রিনে আমার দেখা হয় না, বাসায় দেখা হয় না, ফোনে হয়তো দুটো ছেলে এখানে হয়েছে, তা এখানে আমার কাছ থেকে। আর আমি কি বলি, লোক সবাই জানে আমারই বাচ্চা। হ্যাঁ, আমি তো তাই ভাবছি।
কিসের ভিতরে আর এনারেটাকে আপা আর আমার নাকি আমার নাকি নানি আমরা শুধু চা খাবো আমরা এত খাওয়া দাওয়া মানে 7:30 থেকে খাচ্ছি আমি কিছুই করিনি চায় ভি মিলে আমি বলছিলাম আমি বলেছিলাম বাস সব কিছু থোড়া থোড়া আর সব কিছু মতলব যা কিছু ভি ছোটা ছোটা সব থোড়া থোড়া মানে আমার এই ছেলেটা আমার বাংলা বলতে পারে না আমি বলেছিলাম পুরো খাবার একটা কনফার্ম তো লেকিন বাংলা বুঝতে পারে বলে না আরো আছে খাবার আরো আছে আপনি বলেন আর বারবার ভিতর নিয়ে আসতেছে আমি কিন্তু আসবো রান্না করে কি দেখতেছেন আপনি এটা তখন 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 সিস্টেমটা কি নারী নির্যাতন মাছ চামচের বাড়ি উস্তাদ এক নম্বর উস্তাদ নতুন রেসিপি হ্যাঁ ভাই ভাই খান না আমাকে টেস্ট করাতে নিয়ে আসে যে ভাই যে নতুন একটা জিনিস আনছি দেখেন কি বলে মুরগি দিয়ে শাক বললাম মুরগি দিয়ে শাক তো ইন্ডিয়াতে হয়তো আমাদের এখানে তো পালং শাক দিয়ে মুরগি টুরগি মাংস হয় না ভাই খেয়ে দেখেন কোনো ভালো লাগতেছে তো খেয়েটে গেলাম পরের দিন বলতেছে ভাই আসলে ঘটনা হচ্ছে যে লবণ ডবল দিয়ে ফেলছিলাম রাতের বেলা সদার চলতে চলতে রান্না ওই সময় কী করবো হাতের কাছে পালং শাক বলো একটু ধুই আর দিই ধুই আর দিই এখন ধরেন পালং শাক ছিল না তখন কচুরি পাতা উঠে যদি যা পাবে তাই হ্যাঁ এবং আমরা তো ওই যে দেখা যাচ্ছে রান্না হয়েছে 12 জনের এর মধ্যে মধ্যে চারপাশ থেকে একটা জেলে বর চলে আসছে ওখানে কতজন এম বলি হয়তো ডাক দিই ভাই খেয়ে যান বলে আচ্ছা ভাই আসতেছি তো আসলো কয়জন দেখা যাচ্ছে 15 জন দেখা নেই 12 আর 15 কতজন হতো 27 জন তাহলে খাবো কী করে তখন দেখা যাচ্ছে মুরগি রান্না হয়েছে তার সাথে ওই যে হাঁস যদি থাকে মুরগি যাই থাকুক একসাথে মানুষের মদত করতেছেন আর যত যে জায়গা থেকে আপনি এই সমস্ত মানুষের মানে ভালো রাস্তায় নিয়ে আসছেন এগুলো কল্পনা করা মানে অতি দিমাগ আর এত ভালো কাজ করেছেন না সত্যি আপনার মানে কোনো হিসাবই হয় না আমি সত্যি বলছি যে আপ জেসে ওহাঁ পে যাকে সুন্দরবনকে আন্দার ইতনা সারা ও তো উন লোক তো হ্যাঁ না সারা মারনে বালা কাটনে বালা হ্যাঁ লোক সামনে হিম্মত বালা কি কাম হোগা দিল মে হিম্মত না হো জোর না হো তো এসা কাম করনা বহুত হি মুশকিল হো আর কিতনা ডাকা থা ওহাঁ পে কিতনি লোক থা জাসে জাসে লোক কোই ভি আপনি দুনিয়া আমারা কোই অর সাধারণ পাবলিক জো হ্যায় ये लोग कभी बोन में जाके उन लोगों के साथ बात नहीं कर पाएगा नहीं कर पाएगा और आपने जो है सो टाइगर के साथ इतने अच्छी से बातें करना उन लोगों को कैसे दिखना उन लोगों को किस तरह से उन लोगों को बचाना
फिर ऐसे ना अच्छा रास्ता मिले ना गरीब बच्चे को, फिर इतना सारा अपने सारा किताब बनाया, ये है ना इतना बड़ी बात है, ये तो है ना मतलब उस कहने से बाहर है। मैं तो सोचती हूँ वहाँ का बहुत लोग नहीं जानते, खैर हम लोग यहाँ बैठ बैठ के सारे कुछ কোনটা পছন্দ ধরো এই পরিবারটির সবচেয়ে ছোট সদস্য উসমান, সেও রীতিমতো সুন্দরবনের ভিডিওগুলো দেখে এবং তাকে জিজ্ঞেস করছিলাম, যদিও বাংলা বোঝে না, বাংলা বোঝে একটু একটু কিন্তু বলতে পারে না সে, কিন্তু ভিডিও দেখে সে মোটামুটি বুঝতে পারে আসলে কী হতে যাচ্ছে বা কী হচ্ছে। এবং যেহেতু পরিবারের সবাই সুন্দরবনে আসক্ত, কাজে এই বাচ্চাটিও ভিডিওগুলো দেখে, এবং তাকে যখন জিজ্ঞেস করছিলাম যে তার ভালো লাগার বিষয়টি কী, আসলে বলছিল মাছ ধরা। মৌসুম ভাই কি বলবো, খুব ভালো লাগতেছে, ভীষণ ভালো লাগার ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ রে ভালো আছি। আমি বললাম যে আমার যে মেয়ে তাকে দিয়ে দেখাচ্ছ কেন তোমরা? বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে অনেক জায়গার মানুষের সঙ্গে আসলে যোগাযোগ স্থাপন হচ্ছে, যোগাযোগ হয়েছে এবং সামনেও যোগাযোগ হবে। সেটি আসলে দেশের মাটি পানি বাতাস এবং মানুষের জন্যই। আমি আসলে কাজ করছি যে বিষয়টি নিয়ে সুন্দরবন এবং আমাদের প্রান্তিক মানুষ, তাদের প্রতি সারা বিশ্বের মানুষের যে এতটা টান তৈরি হবে আমি বুঝতে পারিনি। যাই হোক, দারুণ সময় কেটেছে এই পরিবারটির সঙ্গে। বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। চলো 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 চলো, আসি। আসসালামু আলাইকুম উসমান, গেলাম, খুব ভালো লাগছে, টাটা, খুব ভালো লেগেছে আপনাদেরকে। উসমান টাটা, টাটা, বাই বাই। আমরা যাচ্ছি, হোটেলে চলে যাচ্ছি, দারুণ ব্যাপার। ইয়াসিনের বাবা এবং ইয়াসিন দুজন মিলে আবার আমাদের হোটেলে পৌঁছে দিলেন। ও কি বলছে, ভাবি, ও কি বলছে জানো? ও বলছে যে হি উইল ড্রাইভ স্লো, স্লো চালাবে, খুব স্লো চালাবে। কেন? আমরা যাচ্ছি হোটেলের দিকে, আমরা যাচ্ছি তবে রিক্সার গতিতে, রিক্সার গতিতে। আমি বুঝতে পারছি না, আসার সময় যে স্পিডে আসলাম, তো ইয়াসিন কি গাড়ি চালানো ভুলে গেল? আমার তো মনে পড়ছে একটু দুসারে রুট লিয়ে নিলে আর একটু টাইম বেশি, ওই সোচ রাম ক্রসিং এ রিভার। Yes, this is Yamuna river. Yamuna, Yamuna river, Yamuna, ও এখান থেকে কেউ লাফিয়ে পড়ে নাকি করে? আচ্ছা, ওই কারণে Yamuna river। আমরা ক্রস করি নদীটা।
আমাদের জন্য কুড়ে না গাড়িটা রেখে আমরা হোটেলে আড্ডা দিই আজকে, গাড়ি থাকুক আমরা হোটেলে আড্ডা দিই। অবশ্যই পরিচয় হলো, সম্পর্ক হলো, ঠিক আছে, অবশ্যই আসবো, অবশ্যই আসবো, দেখা হবে। আর দিল্লি থাকেন আপনারা কি ব্যাঙ্গালোর? দেখলাম যে আগে ভাবতাম যে দিল্লি চলে যেতে পারে ও যাওয়ার, আমি আরো কিছুদিন আরো পরে, যাই হোক, আমি কখনো ভাবতে পারিনি যে দিল্লিতে এসে আপনাদের সাথে বা কারোর সাথে দেখা হবে, তাই না? দিল্লি তো অনেক দূর, আমার বিশ্বাসই হচ্ছিল না। যাক, দেখা হলো, ওই যে বললাম পরিচয় হলো, যোগাযোগ হলো, আর আপনার তো আসেন, খুলনা গেলে তো আর কোনো কথা নেই, আমি একদম সেরকম দেখা সাক্ষাৎ হবে, তেমন শুনে উঠি বহুত বেশি সব। এবারে নিয়ে যান, এবার যখন যাবে জাস্ট এসে আমার সাথে কথা বলবে। যাও, তোমরা যাও, থ্যাংক ইউ সো মাচ। আপনি টাইম দিয়া স্কুলে মধ্যরাতে ফিরেছি। আসলে এই পরিবারটি দারুণভাবে গ্রহণ করেছিল আমাকে, এবং সামনে নিশ্চয়ই আবারও দিল্লিতে যখন যাব বা তারা যদি আসে আবারও তাদের সঙ্গে দেখা হবে। তাদের পুরো পরিবারের প্রতি শুভকামনা রইল, এবং একই সঙ্গে দিল্লির অতিথি পরায়ণতাও দেখলাম। সাধারণ মানুষদের সঙ্গে আসলে মিশতেই বেশি ভালো লাগে, কারণ তারা যা কিছু করেন মন থেকেই করেন। বাই দানিশ ভাই, বিদায় নিচ্ছি দিল্লি উটি গুয়াহাটি সিরিজের পরের পর্ব নিয়ে, আবারও ফিরবো শিগগিরই, ভালো থাকবেন। আচ্ছা মহসিন ভাইয়ের এই দিল্লি উটি যে গুয়াহাটি যে সিরিজটা চলছে, এই সিরিজটা আমি কিন্তু বেশ কটা ভিডিও দেখেছি, এবং মহসিন ভাইয়ের বিশেষ করে আমি ইউটিউবে না, এটা ফেসবুকে দেখেছি, দেখতে দেখতে চলে আসে এবং খুব ভালো লাগে। মানে এখন যত সম্ভব চেন্নাই, চেন্নাই না, এটা হচ্ছে উটিতে, উটিতে ঘোরাঘুরির যে সমস্ত জায়গাগুলো ছিল এবং দিল্লি, এই দুটো আমি শেষ করেছি। এখন গুয়াহাটিতে যে পর্ব চলছে সেগুলোই দেখার বাকি রয়েছে। তো আজকে দিল্লির যে একটা বাড়িতে গিয়েছিল সেই এই ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এবং খুব ভালো লাগলো। আর সাথে সাথে অনেক জায়গায় ঘুরছেন ওনারা, এবার বিভিন্ন সরকারি দপ্তর, যে সমস্ত বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে গিয়েছিলেন, আমি অন্য ভিডিওগুলো যেটা দেখেছি, এবং সাথে সাথে ফিকি যেটা আমাদের এখানে বাণিজ্য যে সংস্থা রয়েছে সেখানে একটা সাংবাদিক অনুষ্ঠানে গিয়েছিলেন, সাথে সাথে দিল্লির যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন ওখানে তাদের সাথে পরিচয় করেছেন, এবং যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সমস্ত উটির যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সমস্ত ভিডিওগুলো দেখছিলাম, খুবই ভালো লেগেছে। এবং উপস্থাপনা তো আলাদাভাবে কিছু বলা থাকে না মহসিন ভাইয়ের, তবে এই যে যে ফ্যামিলিটার সাথে দেখা হলো তা প্রথমেই আমি তো হিন্দিতেই কথা বলছিল, তারপরে বুঝতে পারলাম যে বাঙালি আছে, কারণ কেউ না হলে এই যে মা বাবা তারা দুজন বাঙালি, দুজনই বাঙালি এবং ছেলেমেয়েও বাঙালি সেটা নয়, তবে বোঝে না, কারণ দীর্ঘদিন দিল্লিতে থেকে থেকে অনেক সময় হয়তো বোঝে কিন্তু বলতে পারে না, তো সেই জিনিসটাই এখানে হয়েছে। খুব কম আসা যাওয়া রয়েছে, হয়তো বছরে একবার দুবার হয়তো সে তারা আসে যায়, এবং বড় হয়ে গেলে হয়তো সেটা আরও কমে যায়, তবে তাদের যে সুন্দরবনের প্রতি একটা আসক্তি রয়েছে, কারণ যেটা বললো যে উত্তর চব্বিশ পরগনায় থাকে, তো সুতরাং ওই দিকটাতেই মোটামুটি পড়ছে, সেই জন্য একটা ফিশিংয়ের ব্যাপার, যে মাছ ধরার যে নেশাটা ছিপ দিয়ে মাছ ধরার অনেকেরই নেশা রয়েছে, এবং আমরাও ছোটোবেলায় মাছ ধরেছি ছিপ দিয়ে, তো সেইটা একটা নেশাই বটে, মানে একদিন দুদিন করলেই কিন্তু তারপরে নেশা হয়ে যাবে যে মাছ কীভাবে ধরতে হবে।
তো সেই সুযোগ খোঁজা হয়। ছোটবেলাতে প্রচুর পালিয়েছি মাছ ধরার জন্য। তো এইখানে কিন্তু আমরা সেটাই দেখলাম যে মাছ ধরার একটা নেশা ছিল যিনি কর্তা রয়েছেন তার। তো সেই জন্যই তিনি মহসিন ভাইয়ের যে সমস্ত ভিডিওগুলো, সুন্দরবনের যে সমস্ত ভিডিওগুলো তার বাড়িতে কিন্তু সবসময় চলে এবং সেটা আমরা প্লে লিস্টেও দেখলাম এবং তারা খুব আনন্দিত মহসিন ভাইকে পেয়ে। আর তাদের বাড়ির যে আতিথেয়তা সেটাও খুব ভালো লাগলো এবং মহসিন ভাই যে এত সুন্দরভাবে তাদের সাথে মিশে গিয়েছিলেন এবং তাকে যেভাবে আমরা দেখতে অভ্যস্ত, খুব সাদা সরল একটা সহজ মানুষ, যেটা সুন্দরবনের ক্ষেত্রেও আমার মনে হয় খুব ভালো কাজে দিয়েছে। তাদের মানে যে সমস্ত দস্যুরা রয়েছে, যে সমস্ত ডানপিটে লোকজন রয়েছে, এই সহজ সরল মানুষকে কিন্তু সবাই মানিয়ে নেয়। এবং ব্যাপারটা হচ্ছে জলের মতো, জল কিন্তু যে কোনো একটা বস্তুতে পড়লে যেরকম তার রঙে রঙিয়ে যায়, তো সেই রকম কিন্তু মহসিন ভাই এখানে রাগিয়ে যাননি, অন্যগুলোকে, অন্য যারা রয়েছে তাদেরকে নিজের রঙে রাগিয়ে নিয়েছেন। তো সেই জন্যই কিন্তু আজকে জলদস্যুরা মানে সঠিক জীবনে ফিরে আসতে পেরেছে। মহসিন ভাইয়ের যে এই যে সাহসিকতা, উনি যে কর্তা যিনি বলছিলেন তিনি বললেন যে সাহস দরকার, জিগড়া দরকার, তো সেই জিগড়া সাহস কিন্তু মহসিন ভাইয়ের রয়েছে। সবার থাকে না যে ওই দস্যুদের মধ্যে গিয়ে কথা বলবো, কি হতে পারে, অনেক কিছুই হতে পারে, তো সেই জিনিসটা কিন্তু মহসিন ভাই করে দেখিয়েছেন এবং তার জন্যই তিনি আজকে মহসিন ভাই এবং তাকে সবাই এক নামে চেনে। আর খুব ভালো লাগলো আজকে ভিডিও এবং তার যে এই যে দিল্লি উটি গুয়াহাটি যে ইয়েটা চলছে, সিরিজটা চলছে, সেটা কিন্তু আমি নিয়মিত দর্শক, সেটা কিন্তু আমি দেখছি এবং খুব ভালো লাগছে। পারলে তোমরাও দেখো, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং মহসিন ভাইয়ের যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে সেগুলোও রয়েছে। তোমরা যদি বলো তাহলে আমরা সেগুলো কন্টিনিউ করতে পারি, মহসিন ভাইয়ের যে সমস্ত আদার্স যে এই এই সিরিজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারি, যদি তোমরা সাজেস্ট করো। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।